করোনার আবহে ভারতীয়দের জন্য সুখবর দিচ্ছে ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপল। করোনার কারণে ইতিমধ্যে চীন থেকে তাদের ব্যবসা গুটিয়েছে অ্যাপল। ভারতেই তৈরি হবে আইফোন 12। খুব শীঘ্রই মার্কিন এই সংস্থা ভারতে শুরু করবে আইফোন 12 উৎপাদনের কাজ। ভারতের ঠিক কোন রাজ্যে আইফোন 12 উৎপাদন কাজ শুরু হবে তা নিয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অ্যাপল। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের কর্ণাটকের কোলার জেলার নরসাপুর অঞ্চলে এই আইফোন 12 উৎপাদনের কাজ শুরু করে দেওয়া হবে। প্রস্তুতকারক সংস্থা উইস্টনের তরফে জানানো হয়েছে আগামী বছরের মাঝামাঝি সময়ে এর উৎপাদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, দ্রুততা বাজারজাত করা হবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। আর এই গোটা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে উইস্টন প্রায় 2,900 কোটি টাকা বিনিয়োগ করছে। আগামী দিনে অ্যাপেলের এই বিনিয়োগ ভারতকে আরও এক ধাপ এগিয়ে দেবে। অন্যদিকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে এই আইফোন তৈরির কাজে প্রায় 10,000 শ্রমিকের প্রয়োজন, আর যা নেওয়া হবে স্থানীয় এলাকা থেকেই, যার ফলে দীর্ঘমেয়াদী এই লকডাউনে একঘেয়ে অনেক যুবক যুবতীর এখানে কর্মসংস্থানের সুযোগ মিলবে।